নমস্কার, ওয়েলকাম টু এ চ্যানেল সায়েন্স কেয়ার ফর পেটস। আমি আপনাদের হোস্ট সানি। তো আমরা যেরকম সিরিজ স্টার্ট করেছিলাম অ্যাবাউট ডগ ইনফো, তো সেই সিরিজের আজকে সেকেন্ড ভিডিও। আর সেকেন্ড ভিডিওটার যে ভিডিও যে টপিক সেটাও খুব একটা জনপ্রিয় ডগ ব্রিড আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়া না সমগ্র বিশ্বেই খুব একটা ভালো টপিক, ভালো ব্রিড। আর ইন্ডিয়াতেও এটা ধীরে ধীরে খুব নাম করেছে, অনেকটাই নাম করেছে। তো সেটা হলো জিএসডি বা জার্মান শেপার্ড। তো জার্মান শেপার্ড অনেকে আবার অ্যালসেসিয়ানও বলে, একই জার্মান শেপার্ড বা অ্যালসেসিয়ান একই কুকুর, যেটা জানে না যারা তাদের জন্য বলে দিলাম। তো জার্মান শেপার্ডের অরিজিন যেরকম নাম দেখি আমরা জানতে পারি, ইট ইজ ফ্রম জার্মানি। এটা জার্মানিতে এটাকে ব্রিড করানো হয় যেরকম শেপার্ড নাম থেকেই, ভেড়া পালনের জন্য, এটাকে শিপদের গার্ডিংয়ের জন্য এটাকে পালন করা হয়েছিল, মানে ব্রিড করানো হয়েছিল। তো তারপরে আস্তে আস্তে এটা লোক বাড়িতেও রাখা শুরু করে। তো এইভাবেই জার্মান শেপার্ড একটা পেট ডগ হিসেবে পরিণত হয়। জার্মান শেপার্ডের মধ্যে যে কোয়ালিটিগুলো আমরা পেয়ে যাই সেটা হচ্ছে, ইটস এ লাভেবল ডগ, সেফ ফর কিডস। অনেকে যেটা ভাবে হয়তো জার্মান শেপার্ড শুধু গার্ড ডগ বা খুব অ্যাগ্রেসিভ হয়, না, জার্মান শেপার্ড সেফ ফর কিডস অলসো। আর ভালো গার্ড ডগ তো নিশ্চয়ই, খুব ভালো গার্ড ডগ। কিন্তু আর যেটা সেটা হচ্ছে খুব ইন্টেলিজেন্ট ডগ, খুব ভালো ট্রেনিং নেয় এবং নতুন নতুন জিনিস শিখতে পছন্দ করে। আপনি খুব শর্ট টাইমেই জার্মান শেপার্ডকে ট্রেনিং দিতে পারেন। আর একইভাবে জার্মান শেপার্ডের স্মেলিং পাওয়ার খুব বেশি, তাই আমরা এটাকে অনেক সময় পুলিশ বা আর্মি ডগে স্নিফার ডগ হিসেবে কাজ মানে কাজ করতে দেখা যায়। এবার জার্মান শেপার্ড যদি আপনি কিনতে যান তাহলে কী কী দেখে নেবেন সেটা চলুন দেখে নিই আজকে। তো জার্মান শেপার্ডের কালার প্রথমে বলে দিই, জার্মান শেপার্ডের কালার হচ্ছে বেসিক্যালি তিনটে কালারে আছে, ঠিক আছে, বেসিক্যালি না মেনলি তিনটে কালারই আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে দুটো প্রথমে রেয়ার কালার বলছে, সেটা হচ্ছে হোয়াইট, খুবই রেয়ার, যেটা ব্ল্যাক মোস্টলি রেয়ার, আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ট্যান, যেটা আকসার সবাই দেখে থাকে ব্ল্যাক অ্যান্ড ট্যানটা। এবার এই ব্ল্যাক অ্যান্ড ট্যানটার মধ্যে একটা হয় ব্ল্যাক অ্যান্ড রেড আর ব্ল্যাক অ্যান্ড ফোন, ঠিক আছে, কিন্তু আসল কালারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ট্যান। এবার যখন ট্যানটা বেশি ডার্ক হয়ে যায় সেটা হয়ে যায় ব্ল্যাক অ্যান্ড রেড, আর যখন বেশি লাইট হয়ে যায় তখন সেটা ব্ল্যাক অ্যান্ড ফোন। তো এই জাস্ট দুটোই। তো এবার চলে আসে আপনি, এটা তো গেল কালার, এই কটা কালার ছাড়া ল্যাবেরা কিন্তু মানে জার্মান শেপার্ডে কিন্তু আর কোনো কালার হয় না, ঠিক আছে। এবারে জার্মান শেপার্ডের যেটা মেন যেটা দেখবেন সেটা হচ্ছে কোট। এই কোটের ওপরেই জার্মান শেপার্ডের অনেকটা ফ্রড হয়ে যায়। হয়তো ব্রিড আপনি হয়তো ঠিক চিনে নিলেন, কিন্তু কোট আপনাকে হয়তো উল্টো আলটা কোট দিয়ে আপনার কাছ থেকে হয়তো বেশি টাকা ওনার বা ব্রিডাররা নিতে পারে। যেমন ধরুন জার্মান শেপার্ড তিনটে কোটে আছে, ঠিক আছে, একটা হচ্ছে শর্ট কোট, মিডিয়াম আর লং কোট, ঠিক আছে। এই তিন ধরনের কোটে জার্মান শেপার্ড পাওয়া যায়, তিন ধরনের কোটেই জার্মান শেপার্ড পাওয়া যায়। এবার শর্ট কোটের দাম একটু কম, মিডিয়াম কোটের তার থেকে বেশি, আর লং কোট তার থেকে অনেকটা বেশি, ঠিক আছে। অনেক সময় কী হয় মিডিয়াম কোটকে লং কোট বলে চালিয়ে দেয়। তাই প্রথমে কোট কী বললে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, না জানেন বলে দিই, কোট বলতে জার্মান শেপার্ডের মানে কুকুরের গায়ের চুলকে আমরা ব্রিডিং ভাষায় কোট বলি, ঠিক আছে। তো একদম ছোটো যেগুলো মানে একদম ছোটো ছোটো চুল মানে যেগুলো না বললেই চলে, মানে নেই বললেই চলে, সেই রকম সেটাকে বলে শর্ট কোট। মিডিয়াম কোট বলতে একটু তার থেকে বড় হবে, মিনিমাম এতটা সাইজের বড় হবে চুল, তখন ওটাকে বলে মিডিয়াম কোট। আর এতটা লেন্থের হবে চুল সেগুলো হচ্ছে ডবল কোট বা লং কোট, ডবল কোট না লং কোট, ঠিক আছে। তো আপনি কীভাবে দেখবেন যে আপনাকে লং, এই যেটা ফ্রড হয় সেটা হচ্ছে মেনলি আপনাকে লং কোট বলে মিডিয়াম কোট দিয়ে দেওয়া হয়, সেটা কীভাবে জেনে নেবেন, ঠিক আছে। তো লং কোট দেখার নিয়ম হচ্ছে আপনি পাপ্পিটা হাতে নেবেন, নিয়ে জাস্ট আপনার এই ফিঙ্গার্সগুলো পাপ্পির যদি লং কোট হয় জাস্ট মুভ এরকমভাবে জাস্ট পিঠের ওপরে জাস্ট হাতটা বোলাবেন, ঠিক আছে। যদি চুল আপনার আঙুলকে কভার করে যায়, ঠিক আছে, যদি আঙুলকে কভার করে যায় দেন ইট ইজ আ 100% গুড কোয়ালিটি লং কোট, ঠিক আছে। এটা হলো লং কোট চিনে নেবেন কী করে। নেক্সট লং কোট চিনে নেবেন কী করে, লং কোটের জার্মান শেপার্ডের কানের পাশে ঘন চুল থাকে, মাথায় ঘন চুল থাকে, নেক রিজনে ঘন চুল থাকে, পায়ের এলবো রিজনগুলো অনেক ঘন চুল থাকে। তো এই বিভিন্ন জায়গায় বেশি চুল থাকা মানে ইটস আ লং কোট জার্মান শেপার্ড। টেল রিজনে প্রচুর চুল থাকে, ঠিক আছে। তো এই তো গেল কোট দেখে নিলেন।
তো আবার বলে দিই, কোট অনুযায়ী কিন্তু প্রাইস ভ্যারি করে যায়, ঠিক আছে? আপনার এজ একই হলো, কোট অনুযায়ী কিন্তু জার্মান শেফার্ডের মানে প্রাইস ভ্যারি করে যায়, ঠিক আছে? নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে জার্মান শেফার্ডের লুকসের উপর। জার্মান শেফার্ডের মুখ কিন্তু পয়েন্টেড হয়, ঠিক আছে? অলওয়েজ অ্যান্ড অলওয়েজ পয়েন্টেড হবে জার্মান শেফার্ডের মুখ, আর কান ওপর দিকে স্ট্রেট। কিন্তু যখন বাচ্চা কিনতে যাচ্ছেন, অনেক সময় দেখা যায় বেবি জার্মান শেফার্ডে মানে বাচ্চা জার্মান শেফার্ডে কান নিচের দিকেও থাকে, কিন্তু নিচের দিকে মানে এই নয় যে ল্যাব বা অন্য কুকুরদের মতো সাইডের দিকে থাকবে, ওদের কান সামনের দিকে ফোল্ড হয়ে থাকে, যেটা পরে পরবর্তীকালে বড় হলে উঠে যাবে। তো আপনি যখন জার্মান শেফার্ড কিনতে যাবেন, লুকস দেখে নেবেন যে ইটস হ্যাভ এ পয়েন্টেড শেপ, মানে পয়েন্টেড শেপ ফেস আছে নাকি, কান সামনের দিকে বেন্ড আছে নাকি। আর হেভি বোন জার্মান শেফার্ড দেখার জন্য, যেরকম আমি আগেও বলেছি, আপনি একটা সিঙ্গেল বোন জার্মান মানে এমনি নর্মাল বোন জার্মান শেফার্ড আর হেভি বোন জার্মান শেফার্ড দুটো হাতে নিয়ে বুঝতে পারবেন কোনটা হেভি বোন কোনটা। এবার দেখুন, জার্মান শেফার্ডের প্রাইস আরও কোথায় ভ্যারি করে যায়, অ্যাঙ্গুলেশন। জার্মান শেফার্ড আবার দু ধরনের আছে, যেটা হচ্ছে অ্যাঙ্গুলেশনওয়ালা একটা জার্মান শেফার্ড আর নন অ্যাঙ্গুলেশনওয়ালা জার্মান শেফার্ড। অ্যাঙ্গুলেশনওয়ালা জার্মান শেফার্ড বলতে, যাদের পেছনের লে পাগুলো অ্যাঙ্গুলেশনে আছে, মিনস দে হ্যাভ আ ড্রুপিং বডি, এইরকম সামনের দিকে পিঠটা ওপর দিকে এবং আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে, ওটা হচ্ছে অ্যাঙ্গুলেশন ওয়ালা জার্মান শেফার্ড। ওদের পাটা অনেকটা কার্ভ হয়ে থাকে, ঠিক আছে? ওটা হচ্ছে অ্যাঙ্গুলেশন ওয়ালা জার্মান শেফার্ড। আর ওগুলো হচ্ছে শো কোয়ালিটি যাকে বলা, ওগুলোকে আবার শো কোয়ালিটিও বলা হয়। ওগুলো হচ্ছে বেসিক্যালি শোতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, ডগ শোতে। আর একটা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল, এরকম এমনি জাস্ট ওপরটা এরকম যেরকম নর্মাল করে হয় টল, সেরকম জাস্ট এমনি ফ্ল্যাট হবে, ঠিক আছে? তো অ্যাঙ্গুলেশন ওয়ালা জার্মান শেফার্ডের দাম একটু বেশি হয়ে যায়, আর নন অ্যাঙ্গুলেশন ওয়ালা জার্মান শেফার্ডের দাম তো একটু কম হবে। তো আপনি চেক করে নেবেন, অ্যাঙ্গুলেশন ওয়ালা জার্মান শেফার্ড বলতে দে হ্যাভ অ্যাঙ্গুলেশন, এরকম নিচের দিকে অ্যাঙ্গেলে একটা বডিটা হয়ে থাকবে, আর যদি না হয় এটা নন অ্যাঙ্গুলেশন জার্মান শেফার্ড। তো আপনি জেনে নিলেন যে অ্যাঙ্গুলেশন জার্মান শেফার্ড হলে দামটা একটু বেশি হবে, ঠিক আছে? এই যদি কিছু আপনি জার্মান শেফার্ড চেনা খুব সহজ। আবার আরও একটা কথা বলে দিই, অনেক সময় ফ্রড যেটা হয় একইভাবে জার্মান শেফার্ডের গায়ে কোথাও যদি একটু বেশি কোনো কালার চলে আসে, ধরুন কোথাও কোনো অন্য কোনো কালার আসছে এই কটা কালার বাদ দিয়ে, ধরুন ব্ল্যাক জার্মান শেফার্ডের গায়ে হোয়াইট দাগ, এটা মিক্স বা ক্রস ব্রিড, বা হোয়াইট জার্মান শেফার্ডের গায়ে ব্ল্যাক দাগ, ইটস আ মিক্স বা ক্রস ব্রিড, কারণ ওই দুটো কালার সোলো কালারে আছে। হ্যাঁ, এবার ব্ল্যাক অ্যান্ড ট্যানটা আলাদা, কিন্তু যদি হোয়াইট বা ব্ল্যাক হয় তাহলে ওটা কিন্তু একটা কালারই হয়, ঠিক আছে? তো এগুলো হলো কালারের ওপরে সব চলে গেল। এবার চলে আসি জার্মান শেফার্ডের ফিডিং হ্যাবিটসে, মানে এবার দাঁড়ান, ফিডিং হ্যাবিটস বলার আগে বলে দিই যে জার্মান শেফার্ড কিন্তু প্রোন টু মেনি ডিজিজ, ঠিক আছে? ওদের ডাইজেস্ট সিস্টেমটা খুব উইক হয়। তো আপনি জার্মান শেফার্ড নেওয়ার আগে অলওয়েজ অ্যান্ড অলওয়েজ টুল চেক করে নেবেন এবং ফুল বডি চেক আপ করে তবেই পেট শপ ওনার বা ব্রিডারের কাছ থেকে নেবেন, ঠিক আছে? কারণ দেয়ার ডাইজেস্ট সিস্টেম ইজ খুব উইক হয়, ঠিক আছে? তো যখন নেবেন একবার জার্মান শেফার্ড চেক করে নেওয়াটাই বেটার, ঠিক আছে? তো এই তো গেল কিছু টিপস যেগুলো আপনি জেনে নেবেন একটা জার্মান শেফার্ড পাপি কেনার সময়। এবার ধরুন আপনার বাড়িতে জার্মান শেফার্ড নিয়ে এসেছেন, তার কী কেয়ার তাও সেটাও জেনে নিন। দেখুন, জার্মান শেফার্ড যেরকম বললাম যে দে আর প্রোন টু মেনি হেলথ ডাইজেস্টিভ প্রবলেমস, তো তার জন্য আপনাকে কী করতে হবে, প্রপার নিউট্রিশন, একটা প্রপার ব্যালেন্স ডায়েট ওদের মেনটেন করতে হবে, কারণ ওদের যে কোনো খাবার দিলে ওরা খুব সহজে স্যুট করে নিতে পারে না, কারণ জার্মান শেফার্ডের ডাইজেস্ট সিস্টেম খুবই উইক, খুবই উইক। এটাই একটা ব্যাড কোয়ালিটি জার্মান শেফার্ড, যে ওদের ডাইজেস্ট সিস্টেম খুব উইক হয়। তো তো জার্মান শেফার্ডকে আপনাকে প্রপার নিউট্রিশন ডায়েট দিতে হবে, প্রপার গুড পেট কেয়ার, মানে পেট ফুড দিতে হবে, আর চেষ্টা করবেন ফ্যাট জাতীয় খাবার অ্যাভয়েড করে যাও জার্মান শেফার্ড। যেরকম হয়ে গেলো দুধ, দুধ শুধু জার্মান শেফার্ড না, সব কুকুরদের ক্ষেত্রেই অ্যাভয়েড করে যাবেন একটু। আপনি দুধের জায়গায় দই ছানা এইসব ইউজ করুন, দুধ অ্যাভয়েড করে যাবেন। এগ ইয়কটা বাদ দিয়ে জাস্ট প্রোটিন যেটা সেটা দিতে পারেন, আর কি বলবো। আর চেষ্টা করবেন যে ডগ ফুডের ওপরেই বেশি নির্ভর করার, আর ছোটোবেলা ভ্যাকসিনেশনটা জার্মান শেফার্ডের খুব দরকার, শুধু জার্মান শেফার্ড নয়, ভ্যাকসিনেশন প্রত্যেকটা কুকুরের দরকার। আপনি যখন একটা কুকুর নিচ্ছেন, ইটস কি বলবো, আপনার কর্তব্য একটা কুকুরের ভ্যাকসিনেশনের উপর নজর দেওয়া। তো শুধু জার্মান শেফার্ড কেন, প্রত্যেকটা কুকুরেরই ভ্যাকসিনেশন নিডেড, তো ভ্যাকসিনেশন টাইম টু টাইম হওয়া উচিত, ঠিক আছে?
তো এবার যদি জার্মান শেফার্ডের কি বলবো ট্রেনিংয়ের ব্যাপারে কথা বলি, জার্মান শেফার্ড যেরকম বললাম খুব ইন্টেলিজেন্ট এবং খুব নতুন নতুন জিনিস শিখতে খুব ভালোবাসে, আপনি যত ট্রেনিং দিতে চান ওরা খুব ইগারলি আপনাদের কাছে ট্রেনিং নেবে এবং খুব ফ্রেন্ডলি হয়, খুব প্লেফুল হয়। এবার দেখুন জার্মান শেফার্ড রাখতে গেলে ওই যে অ্যাঙ্গুলেশন বললাম আর নন অ্যাঙ্গুলেশনই হোক, ওদের কিন্তু হেভি ওয়ার্কআউট দরকার। এবার আপনি ধরুন এক কামরার বাড়ি বা দু তিনটে ছোট বাড়িতে আছেন, তো আপনার পক্ষে জার্মান শেফার্ড রাখাটা একটু অসুবিধে, বলছি না যে রাখা যাবে না, রাখা নিশ্চয়ই যাবে, কিন্তু অসুবিধে হয়ে যাবে কারণ ওদের দৌড়ানো লাফানো ঝাঁপানোর জন্য অনেকটা জায়গা দরকার হয়। তো আপনি যদি সেই ওয়ার্কটা ওদেরকে দিতে পারেন দেন ইউ গো ফর জার্মান শেফার্ড, ঠিক আছে। আর জার্মান শেফার্ডের যেরকম বললাম যে কোট, এই ধরনের তিনটে কোটে আছে, লং কোট, মিডিয়াম কোট, শর্ট কোট। তো লং কোট জার্মান শেফার্ড বা মিডিয়াম কোট বা যে কোনো কোটেরই জার্মান শেফার্ড, জার্মান শেফার্ডের গ্রুমিং একটু দরকার হয় আর ব্রাশিং তো দরকার হয়, যেহেতু লং কোট এবং মিডিয়াম কোটের ব্রাশিংটা নিডেড হয় ডেলি। আর আপনি স্নান তো আপনাকে করিয়ে রাখতে হবে, যেহেতু অত বড় বড় লোম গায়ে থাকলে আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হয়। তো জার্মান শেফার্ড রাখতে গেলে আপনাকে একটু খাটতে হবে, যেরকম একটু ডেলি ওয়ার্কআউট করাতে হবে, ওয়াক করাতে হবে দুবেলা, প্রপার ডায়েট দিতে হবে যেরকম বললাম, আর আপনার খাওয়ার খাওয়ার প্রতি ডায়েটে নজর রাখতে হবে, আপনাকে হচ্ছে এই গ্রুমিংয়ে একটু মানে টাইম স্পেন্ড করতে হবে, মানি নয় টাইম স্পেন্ড করতে হবে। তো এবার যদি একটা জার্মান শেফার্ডের ওয়েটে আসা যায়, তো একটা মেল জার্মান শেফার্ডের যেটা হয় সেটা হচ্ছে 30-40 কেজি আর ফিমেল হয় 20-32 কেজি, ঠিক আছে। তাহলে মেল হয় 30-40 কেজি আর ফিমেল হয় 20-32 কেজি, ঠিক আছে। হাইট যদি হয় 60-65 সেন্টিমিটার হয় আর 50-60 সেন্টিমিটার হচ্ছে ফিমেল, 60-65 হচ্ছে মেল আর 55-60 সেন্টিমিটার হচ্ছে ফিমেল, ঠিক আছে। এবার দেখুন এগুলো হচ্ছে অ্যাভারেজ, এছাড়াও এখন নতুন নতুন টেকনোলজি দ্বারা অনেক নতুন হাইট এবং হাইটের জার্মান শেফার্ড বার করা হয়েছে, যেরকম একটা এখন নতুন বেরিয়েছে হচ্ছে ডোয়ার্ফ, একদম ছোট কিন্তু বয়স অনেকটাই, এরকম একটা ডোয়ার্ফ কোয়ালিটিও বেরিয়েছে। এটা এখন সব মানে ব্রিডের ওপরেই মানে প্রয়োগ করা হয়েছে এবং ভালো রেজাল্ট দেখা দিয়েছে, কিন্তু হয়তো পরে গিয়ে কোনো প্রবলেম দেখা দিতে পারে। বাট আমি বলছি না যে আপনি নেবেন না, বাট ওরা ছোটো মানে শর্ট মিডিয়াম শর্ট এবং লং দুটোতেই পাওয়া যায়, আপনি যে কোনো একটা নিতে পারেন। বাট যেগুলো অ্যাভারেজ যেগুলো সেগুলো আমি বলে দিলাম। লাইফ স্প্যান জার্মান শেফার্ডের সেটা হচ্ছে একটু কম, যেটা হচ্ছে 9 বছর থেকে 13 বছর অবধি জার্মান শেফার্ডের লাইফ স্প্যান, কারণ যেরকম বললাম ডাইজেস্টিভ সিস্টেম খুবই উইক হয়, তো ওদের পক্ষে রেজিস্ট করাটা একটু অসুবিধা হয়ে যায় বয়সকালে, তো ওই জন্যে জার্মান শেফার্ডের লাইফ স্প্যানটা একটু কম হয়ে যায়, যেটা হচ্ছে 9 থেকে 13 বছর। 13 বছরটা খুবই ম্যাক্সিমাম, খুবই রেয়ার, বেসিক্যালি 9, 10, 11 এটাই হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো বাস এই কিছুই পয়েন্ট ছিল জার্মান শেফার্ডের, ঠিক আছে। জার্মান শেফার্ড ইজ এ গুড ব্রিড, গুড লাভেবল ডগ, আপনাকে খুব ভালোবাসবে, আপনার সাথে খুব ভালোভাবে থাকবে, আপনার ফ্যামিলিকে খুব, এবং যেটা বললাম খুব লয়াল ডগ, মানে যাকে মাস্টার মেনে নেবে তাকে একদম মন প্রাণ থেকে মাস্টার মেনে নেবে, ঠিক আছে। আর খুব ট্রেনিং ভালো পায়, আপনি হোম বেসিক ট্রেনিং দিয়ে ওকে রাখতে পারেন, আর একটু সোশ্যালাইজ তো করবেন নিশ্চয়ই জার্মান শেফার্ড রাখছেন যেহেতু। বাস এই কিছু পয়েন্ট মাথায় রাখলে যেগুলো বললাম সেইগুলো মাথায় রাখলে ইউ উইল গেট আ গুড জার্মান শেফার্ড, কেউ আপনাকে ঠকাতে পারবে না, ঠিক আছে। তো বাস আজকের জন্য এতটাই, তোমরা ভিডিও দেখো জেনে নাও কী কী বললাম, আর যদি জার্মান শেফার্ড কিনতে চাও গো ফর ইট, আমি জার্মান শেফার্ডেরও ফরে আছি। আর তোমাদেরকে বলি তোমরা সাবস্ক্রাইব করো, যেরকমভাবে সাবস্ক্রাইব করছো শেয়ার করো, কারণ অনেকজনের কাছে পৌঁছে যেতে চায়, মানে অনেকজনই চায় ভিডিওগুলো বাট পায় না হয়তো সঠিক ভিডিও, অনেক উল্টো পাল্টা খবর দেয় অনেকে। তো প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করো আর লাইক তো করো তোমরা নিশ্চয়ই, আর সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিও আমি অন্য একটা ব্রিড নিয়ে আসছি, আর তোমাদের যদি কোনো ব্রিড জানার থাকে আমাকে কমেন্টে জানাও বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়া আছে ওখানে আমাকে জানাও, আমি নিশ্চয়ই বানাবো তোমাদের কথা মতো, নাহলে আমি আমার ব্রিড নিয়ে আসছি পরের ভিডিওতে। টিল দেন আজকের জন্য বাই।